প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার মন কি বাতের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই মন কি বাতে বহু অজানা বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী। রবিবার মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে সম্বোধন করেন প্রধানমন্ত্রী। এই দিন বিজেপি ছয় আগরতলা মণ্ডলের কার্যকর্তাদের সাথে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, করোনাকে মোকাবিলা করার জন্য বিজেপি দলের কার্যকর্তারা নিরলসভাবে কাজ করেছে। প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন সকলে সেইভাবে কাজ করেছে। রাজ্যে পূর্বতন সরকারের সময় যতগুলি খুন ধর্ষণের ঘটনা ঘটেছে এবং যে ঘটনাগুলি ধামাচাপা পড়ে গেছে, সেই সকল ঘটনার পুনরায় তদন্ত করা হবে এবং দোষীদের সাজা দেওয়া হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। যে একটু পড়া এখন দরকার, কোন কোন জায়গায় কত খুন হয়েছে, কত সন্ত্রাস হয়েছে, কত মহিলাকে ধর্ষণ করেছে, কত অগ্নিসংযোগ করেছে, আমি বসে বসে এখন লিস্ট করছি আমি। এবং সেই সব বাড়িতে আমাদের কার্যকর্তারা এখন প্রতিনিয়ত যাবে যে তোমরা তোমাদের কোথায় কি হয়েছিল, এবং যদি সেই চ্যাপ্টার যদি ক্লোজ হয়ে যায় সেই কেসগুলো, সেইগুলোকে বের করে আমার তাদের সাহায্যতা দেওয়া যায় কিনা সেই চিন্তাভাবনা আমরা করছি এখন। আর করতে করতে এমন অবস্থা হয়েছে, মুখ্যমন্ত্রী কেন্দ্রের বাইরের কথাও বলছে না, বুঝো যে মুখ্যমন্ত্রী কেন্দ্রে দেখা গেল আমার কেন্দ্রেই না, এরকম ক্লাবের কথাও বলছে। কারণ এই যে সন্তুলন মাথার যে ব্রেইনের যখন এদেশিক হয়, নেগেটিভ মাইন্ডসেট যখন হয়ে যায় সেটা হয় তো নিচের দিকেই যাচ্ছে, মানুষ বুঝছে সব, আর এইভাবে কত বড় পরিবর্তন হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।